नमस्कार बंधुरा, आज हमें आबार एक नतून स्टाइले रान्नार भिडियो देखाबो। तो बंधुरा, आज हमें चिकेनेर पागुलो के निये दाउन सुंदर एक टेस्टी रान्नार भिडियो देखाबो। तो अपनारा पुरो भिडियो देखते थाकुन आर भालो लागले अवश्य बंधुदेर साथे शेयर करबें आर चैनले नतून होये थाकले चैनलटाके अवश्य सबसक्राइब करबें। तो बंधुरा, आमी चिकेनेर पागुलो के बा चिकेनेर लेगगुलो के भालो करे गरम जल दिए परिष्कार करे नियेछि आर नोकेर काच पेन तो आमी केटे नियेछि। चिकेनेर पागुलोर मध्ये ओपरे जे चामड़ाटा थाके सेई चामड़ाटाके आमी गरम जल दिए परिष्कार करे छाड़िये नियेछि। तो बंधुरा, आपनारा एकटु लक्ष्य करे देखुन जे आमी कत सुंदर परिष्कार करे नियेछि। आज आमी जेई रान्नाटी बानाबो सेई रान्नाटी दारुण सुंदर टेस्टी रान्ना, जीभे जल आनार मतो रान्ना। पुरो ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখার পর আপনারা এই রান্নাটি বাড়িতে একবার বানান, তারপর খাবেন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল। তো বন্ধুরা, কড়াইয়ে আমি পরিমাণ মতো সরষের তেল, শুকনো লঙ্কা ও গোটা ধনে জিরে দিয়ে দিলাম। তারপর হালকা করে এটাকে ভেজে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা পেঁয়াজটাকে। কেটে রাখা কাঁচা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন ও জিরে বাটাটাকে। তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাকে, কেটে রাখা আলুটাকে ও কেটে রাখা কাঁচা লঙ্কাটাকে। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, চিকেন কারি, মিট মশলা ও কাশ্মীরের লঙ্কা গুঁড়িটাকে। সব একসাথে মিক্স করে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে আমি মশলাটা কিভাবে কষে নিচ্ছি। যদি এই রান্নাটি আপনারা বাড়িতে বানাতে চান তাহলে এইভাবে মশলাটাকে কষে নেবেন। তো বন্ধুরা, এবার আমি সেদ্ধ করা চিকেনের পাগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব। এই মশলার মধ্যে দিয়ে দেবার পর মশলার সাথে মিক্স করে ভালো করে কষে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে আমি কিভাবে চিকেনের লেগগুলোকে আর মশলাটাতে একসাথে মিক্স করে কষে নিচ্ছি একটু দেখে নেন। অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে কষে নিতে হবে। অল্প অল্প করে জল দিলে মশলাটা কড়াইয়ের মধ্যে লাগবে না বা চিকেনের লেগের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে চিকেনের পাগুলোকে কষে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো সরষের তেল ও সোয়া সস মিক্স করে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে ভিডিও দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ বক্সে গিয়ে সার্চ করুন ভিলেজ কিচেন ফুড। আমি আমার চ্যানেলটা নাম দিয়েছি ভিলেজ কিচেন ফুড। আমার চ্যানেলের লোগো এই ভিডিওটির ডান দিকে দেওয়া আছে, একটু দেখে নেন। আমার চ্যানেলটা হচ্ছে গ্রামের স্টাইলের রান্না চ্যানেল। গ্রামে যে ধরনের রান্না বানানো হয় আমি সেই ধরনের রান্না বানিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাতে টাচ করে অল করে দেবেন। কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ চলে যাবে। তো বন্ধুরা, আমার কষা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর 5 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা 5 মিনিট ফুটে গেলে গ্যাসটাকে একটু স্লো করে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত রান্নাটা দেখুন, তারপর একবার অবশ্যই বাড়িতে বানাবেন। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ধনে পাতা ঝোলটার মধ্যে দিয়ে দেবো। ঝোলটার মধ্যে ধনে পাতা দিয়ে দেওয়ার পর গ্যাসটা স্লো যেরকমই ছিল সেই রকমই থাকবে। আরও 5 মিনিট মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচণ্ড পরিমাণে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটিতে আছে সেটাতে টাচ করে অল করে দেবেন। কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ চলে যাবে। আর এই রান্নাটি যদি পুরোটা দেখেছেন তাহলে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানান, তারপর খাবেন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরে দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন বা সুস্থ থাকবেন। নমস্কার।